চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হবে যারা ভালো কাজ করবে। এই ভালো কাজের পূর্ব শর্ত হলো ঈমান, ঈমানটা আনতে হবে আগে। সব ভালো কাজ করেছেন, আমাদের যশোর যশোর মহাসড়কে ভারত পর্যন্ত আমি ইন্ডিয়ায় যেই দেখে আইছি, শিশু গাছ লাগাইনো আছে না নাই? এটা লাগাইছে, কিন্তু লাগাইছে না? কত ছায়ায় কত মানুষের কত উপকার হয়েছে, যদি এখন মানুষ মরতেছে। এখন অ্যাক্সিডেন্ট করার মানুষ মারে ঝামেলা, আর পরিবেশবাদীরা মানুষ মরি যায় ও দুঃখ নেই, গাছ যেন না মরে। কে গাছ যেন না মরে, এর অবস্থা হইলো এরকম। ওই যে আগের সময় এটা ক্যাসেট বেরোইতো যে একজন বলছে যে জীবে দয়া করে যেজন, সেজন সে বিষয় ঈশ্বর। তা ফজা বলছে আমি করেছি তাহলে এই কাজ, জীবে দয়া করেছি। বলছে কি করলি? বলছে ওই যে করিমদ্দিন সেলিম অক্সিদ্দিন, ও হইলো একটা কুকুরের ল্যাস ধরি দেখি টাইনতিছে, আমি যেই ওর মাজা বরাবর দিলাম এক লাথি, দিয়ে কাজ করে ভেলাই থুই কুকুরের বাচ্চা ছেড়ি দিলে চলে গেল। তো জীবে দয়া হিস না? তো বলছে তো তুই যে মকসদের সেলির মারলি তা? তো বলছে ও জীব। বলছে মানুষ যে জীব হয় তা তো জানতাম না, তো এখন শিশু গাছ হইলো জীব, আর মানুষ যে মরি যায় ওটা ওরা জানে না যে মানুষও জীব। মরি গেলি কবে? ও মানুষও জীব। কে এই অবস্থা না? আমি তো ভাইরা হাত উঁচু করেছি আমরা কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য করেছি না? কিন্তু ইসলামের জন্য একটা বিষয় বললি ওই সেই বিড়ালের মতো গল্প হয়ে যায়। আমার চেয়ারম্যানের বাড়ি বিড়াল হয়েছে, দূর বিড়াল হয়নি, ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। চেয়ারম্যান আমাদের ম্যাডাম বলতেছে যে সারাদিন কাউন্সিলে বিচার করি বেড়াবা, আর কোনো চন্দ্রগ্রহণ লেগেছে ওই দেখি বেড়াবা, বাড়ি যে ইঁদুর হয়েছে কিটা কিটা দেখবে। তো এখন চেয়ারম্যান চিন্তা করছে যাক, তা বলো তাওহিদুল ভাই বলছে ভাই আপনি তো খুলনায় থাকেন, সেরকম বিড়াল মেড়াল আছে ওই দেখি? তো হ্যাঁ ডাক্তার মিজানের বাড়ি বিশাল একটা বিড়াল আছে, তিনটে বাচ্চা তুলিস ওই ফেলাই দিচ্ছে ছিল, তো আমার একটা এনে দিয়ে আন দিন। এটা এনে দিয়েছে চেয়ারম্যান, ওইটা দুধ কলা খাওয়াই, তিরানের চাইলে অসুবিধা নেই, তো খাওয়াই কায়দা মতো ওই খায়, আর বিড়াল মোটা হয়। আর চিন্তা করে চেয়ারম্যানের খাচ্ছি এত, একটু কিছু না করলে হয় মাঝে মাঝে একটু, তো ওই ইঁদুর যা আছে ওদের ওই দড়ের উপরে রাখে, এখন তো ইঁদুর গের হয়ে গেছে রাগ যে এতদিন যা সাইলমাইল আনিলো আমরা মেরি খাচ্ছিলাম, এখন দেখছি ও বিড়াল পুষি ফেলাইছে। এখন ইঁদুর রাটে মাহফিল ডেকেছে যে জনসভা, বিশাল জনসভা, নৌকা ড্রন্স লড়ার বাস সব বন্ধ থাকলো, তোমরা যেন মিস করবা না। কে জনসভায় আসতেই হবে, ভাষণ দেওয়া হবে, সভাপতি সাহেব ভাষণ দিচ্ছে, ইঁদুরেরা এই বিড়াল আমাদের অনেক বড় ডিস্টার্ব করছে, অনেক ক্ষতি করছে, এই বিড়ালকে দমন করা লাগবে। কি করা লাগবে? দমন করা লাগবে। তো বলছে এখন কি করা যায়, কি করতে হবে? খেলা হবে বিড়ালের সাথে, ইঁদুরের খেলা হবে। ইঁদুররা যেতে নাকি বিড়াল যেতে, এইটা লড়াই হবে। এখন বলছে তাহলে কি করতে হবে? বক্তা বলতেছে শ্রোতারা, ও আমার ইঁদুর ভাইয়েরা বাবাজিরা, তোমরা বলো কি করা যায়? এই বিড়াল তো আমাদের যেমনি যাচ্ছি সেমনি ধরছে, পাকে পাকে ধরছে, কোন দিকে যেয়ে লাইন করতে পারছি নে, এইভাবে যদি ধরে গো তাইলে দুর্ভিক্ষ আসে যাবে রে। কি করা যায় এখন? বিড়াল কি করতে হবে? এক ইঁদুর হাত উঁচু করে বলছে হুজুর আমার কথা হইলো বিড়ালের বাড়ি ফেলতে হবে। বলছে ঠিক আছে তোমার প্রস্তাব উত্তম প্রস্তাব, মেরি ফেলবো রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এই মেরি ফেলতে হলি তো বিড়ালে ধরতে হবে, বলো কি করা যায়? বলছে আমার নামটা আগে লেখেন, আমি ল্যাস টেনে ধরবো, আমি ল্যাস ধরবো, আমি ল্যাস টেনে ধরবো, আমার নাম আগে লেখেন। ওর নাম লিখেছে যে আমাদের এক ভাই ল্যাস টেনে ধরবো, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ নে খায়াত দিয়ে দাও, আল্লাহ তুমি দূরকে, আল্লাহ তুমি যেমনি যা করো ভালো করো। আরেকজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি বিড়ালের পিছনের বাম পাশের ঠাং ধরবো, নাম লিখেছে সবার পিছনে। আরেকজন বলছে আমি পিছনের ডান পাশের ঠাং, বাম ডান গেল। আবার দুইজন উঠে বলছে হুজুর আমার নাম এরাম যুবক মানুষ, উঠে দাঁড়াই বলছে আমার নাম লেখেন, আমি যুবক ইন্দুর, আমি সামনের ডান পাশের ঠ্যাং। আর একজন এরাম বাচ্চা দাঁড়াই ইঁদুর বলতেছে আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। এইবার লিখা হয়ে গেছে, বলছে এবার বলো আর কিডা কনে ধরবা গো, আর কিডা ধরবা কনে ধরবা শিগগির বলো, কারণ এই বিড়াল আমাদের জ্বালায়ে শেষ করে দিলে খেলা হবে, এখন খেলা হতে হবে গো।
আর কেউ কোনো কথা কয় না, কোন ইঁদুর আর সাউন্ড করে না, হাজার হাজার ইঁদুর কোন সাউন্ড নেই। এবারে বলতেছে যে সাউন্ড যেহেতু নেই, ওরে আমার ভাইয়েরা বাবাজিরা, তোমরা এতদিন ধরি যা খেলে খেয়ে কানে থুলে গো, বিড়ালের তো পিছনে ল্যাস ধরার মানুষ হইলো, ঠ্যাং মানুষ না ইঁদুর হইলো, ল্যাস ধরার ইঁদুর হইলো, পিছনে ঠ্যাং ধরার ইঁদুর হইলো, সামনে ঠ্যাং ধরার ইঁদুর হইলো, কিন্তু বিড়াল জিকেনে ম্যাও ম্যাও করে উকেনে কিডা ধরবা গো। হ্যাঁ, ওখানে ধরার কেউ আছে? ম্যাও ম্যাও করা জায়গায় কেউ ধরতে চায় না। এই জন্য আমার ভাই কইল, এতিমখানা মাদ্রাসা আমি চাইছি ভালো করে চাতি পারিনি, একটু যেন ম্যাও করা জায়গায় ধরে সেই ব্যবস্থা করে দেবেন। আমি নিজে ম্যাও করার জন্য 500 দিলাম। এইবার কিডা কত দেবেন জান ভিতরে? ম্যাও করা জায়গায় আছেন কিনা এইবার দেখা যাবে রে। এতক্ষণ মনে করছিল খেলা হবে অন্য খেলা, না টাকার খেলা। কিসের খেলা? টাকার খেলা, পাকামো। এতক্ষণ মনে করছে আপনার বাস দিচ্ছি, ওরে না আমি এত পাগল, এখনো আজকে খাওয়া লাগবে না। পরকালে ওই যে জান্নাতে জাহান্নামে, আল্লাহর নবী মিরাজে যেয়ে দেখেছে জাহান্নামে নারীর সংখ্যা বেশি, কেউ চলে যাবেন না। এখনো গানের রিকোয়েস্ট আছে, এখনকার পুলাপান এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও তারা করে, ঠিক না বেঠে? এই বেশি হয়ে গেছে ইফেক্ট, এত বেশি হয়ে গেছে এই অবস্থা কেন? মাইক কোন দিদি? এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, কেশবপুরের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। কি বলে? বাবু তুমি খাইছো কি? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, হঠাৎ করে যদি পদ্মা সেতুর ব্রিজের পরে দেখা হয়, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, কথা কয় না। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা পরিচয় করে না, এরা বাড়ি নিয়ে আইছে হেঁটে একটা যুবক ধরে নিয়ে, মা বলছো মা কিডা কান্নে আইছিস, তোর টিচার মনে হয়। কয় না আমার টিচার না, আমার সিটার। আমার কি? আমার বয়ফ্রেন্ড। ও আব্বা বয়ফ্রেন্ড, আব্বা আইসু, আব্বা আব্বা বসু, ওরে আব্বা, কথা কয় না, আছে না নাই, আব্বা আইসু, আব্বা তোমার তোমরা কয় ভাই বোনি? আমি একা। ও আব্বা একা, তোমার আব্বা কি করে? ডাক্তার। আব্বা আইসু, এই দেখ তুই আনবি তো আগে তো কবি না, তোর বয়ফ্রেন্ড নিয়ে আসবে, আমি কিছু আপেল কিনে রাখবো, আঙুর মেকুর কিনে রাখবো, কি আছে না নাই? এইবার যা কিছু সব গুতই দিলে, দিয়ে আবার বলছে তোর আব্বা যেন খবরদার না শুনে, তোর আব্বা শুনি বলে একদম শেষ করিবে লাগে। এইবার এই ধুমসে চললো, চল
চলতি চলতি হঠাৎ করে মেয়ে নিখোঁজ। চেয়ারম্যানের কাছে গেছে, যাইয়ে মা কাঁদতেছে, চেয়ারম্যান আমার মেয়ের মতো ভালো মেয়ে পাওয়া যায় না রে। আমার মেয়ে প্রতিদিন সকালে কোরআন পড়তো গো, আর আজকে আমার মেয়ে কনে গেল, একটু খুঁজে দেন। আজ এক সপ্তাহ ধরে পাচ্ছি নে। পাঠাই দিলে কিনা, পাঠাই দিলে কিনা, পাকামো পর্দার অন্তরালে মা বোনিরা আছে, নিজের আগে ভালো হও। বুরখা পরি মেয়ের তলে তলে পাঠাচ্ছ, আবার কোয়াসিং সব বন্ধ। এই যে ধরেন ট্রেন বন্ধ, কয়েকদিন আগে খুলনায় ঝামেলা হইলো, ঝামেলা হওয়ারও কারণ আছে, ভাড়া না দিলি তাকে বাস বন্ধ করবে না তো কি করবে, তো সব বন্ধ। এখন বন্ধ করিছে, কিন্তু ওর মেয়ের কোয়াসিং বন্ধ নেই, কথা কয় না। আবার যাই জিজ্ঞেস করে, বাবু তোর মেয়ে কোয়াসিং করে? কয় না, আজকে শুক্রবার না। কাজ আল্লাহ কইস কি, আমার মেয়ে শুক্রবারেও কোয়াসিং করে? ওরে আনন্দ, পাকা মকুতাগার মেয়েগুলো সবই নষ্ট করতেছে, নিজেরাই ভাবে নষ্ট করে। আর আমাকে কয় হুজুর একটু দোয়া করে দিন, আমার মেয়ে যেন হেদায়েত হয়। হেদায়েত হবে কি? তুই তো আগে কাটি মেয়ে থিসিস বলটুর কাছে, আমরা দোয়া করি আরো ভালো করতে পারবো, পারবো পারবো না? কালেকশন হয়েছে, মা বোনিরা দিয়েছে, মা বোনিদের ভালো কথাও কই, কত কষ্ট করে আপনাদের জন্য। আর মা বোনিদের ভিতরে যারা দায়িত্ব আছে ওরা কি করবে? কালেকশন করবে। এই মা বোনিদের ভিতরে যারা আছেন কালেকশন করেন, কেউ এখনো টের পাইনি, তা তো আজ বাড়ি যাওয়া হবে না মনে হচ্ছে। হ্যাঁ, কত রাত হয়ে গেছে, আর সামনের দিকে না যাই সবাই। হ্যাঁ, এই হ্যালো হবে না, এই হ্যালো। এই যে আমার আঙ্কেল, আর যাই হোক আঙ্কেল, টাকাটার কত রোজ রে, টাকা নেখায় দিকে আমার সভাপতি সাহেব। হ্যাঁ, পুরিতন পুরিতন